ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন দাখিল করে এসে সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসা সঞ্জয় সিং এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ভাটপাড়া জগদ্দল জুড়ে দুর্নীতি চলছে। ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেসের একই পরিবারের দুজন করে পৌর নির্বাচনে প্রার্থী করা হয়েছে। জগদ্দল বিধানসভার বিধায়কের দিকে আঙুল তুলে বলেন, গত ৯ মাসে ১৩খানা পুকুর ভরাট হয়েছে। অন্যদিকে ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক গোপাল রাউতের প্রশংসা করে বলেন, উনি যখন ছিলেন পুকুর ভরাট করা অনেকটাই রুখে দিয়েছিলেন। বিজেপিতে গিয়েও সঞ্জয় সিং তৃণমূলের দরজা খোলা রেখেছে বলে রাজনৈতিক মহলের অভিমত। লড়াই আপনা আপনা হয়, মত আপনা আপনা হয়, এই তো মত কি লড়াই হয়। জয় জয় শ্রী রাম, জয় শ্রী রাম। কোন কোন ইস্যুকে সামনে রেখে লড়াই করছেন? আমি তো বলছি আপনাকে, ভাটপাড়া জগদ্দল যাদের হাতে দল আছে এখনই, যেভাবে দুর্নীতি হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলবো, আপনারা গিয়ে গিয়ে মানুষদের কাছে জিজ্ঞেস করুন। জগদ্দলের এমএলএ এই ৯ মাসে ১৩খানা পুকুর ভরাট হয়েছে। আমি ধন্যবাদ জানাই পরপর শাসক দল যাকে করেছিল গোপাল রাউত মহাশয়কে, কত পুকুর উনি বাঁচিয়েছেন। পুলিশ কত জেসিবি এটা ভাটপাড়া থানা দিকে জিজ্ঞেস করবেন। গোপাল রাউত মতন লোক ছিল, অনেক পুকুর বাঁচানো হয়েছে, না হলে হতো না। অন ক্যামেরা আমি বলছি, একটা রোলিং মিল এমএলএ সপে পুরো রোলিং মিলটা মাঠ করে দেওয়া হলো কেন? যে রকম দুর্নীতি চলছে, তোলাবাজি চলছে, মানুষ শান্তিতে থাকতে পারছে না। এমএলএ আমি বলছি, এমএলএকে বলুন এবার 100% পড়বে। আমরা মানুষকে তো এটাই বলবো যে মিল লোহাগুলো চুরি হয়ে গেল, আর সে মিল তো শেষ, আর সে কোম্পানি তো কোনোদিন খুলবে না। এই সবই শুনি আমরা মাঠে যাবো। দেখুন, আগামীভাবে আমরা বলছি তো একটা ইস্যু আমরা থাকবো, যেভাবে ভাটপাড়া জগদ্দলের দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি বন্ধ করার জন্যে জনগণের কাছে যাবো আমরা।